সালমান মারা যাওয়ার পর অন্য কারো ছবি চলেছে কি চলেনি সেটা বড় কথা না, বাট আমার ছবি চলেছে এটা কিন্তু আপনাকে লিখতে হবে। ইউ ওয়াজ ভেরি নাইস টু মি, ওর সাথে আমার খুব চমৎকার একটি সম্পর্ক ছিল, ও আমারে অত্যন্ত মানত এবং আমি তাকে অত্যন্ত ভালোবাসতাম, আদর করতাম, বিকজ সালমান একেধারে আমার ছোটো ভাইয়ের মতো ছিল, আর একদিকে আমার ভাইগনার ফ্রেন্ড ছিল, আমার একমাত্র ভাইগনা যে রানা ওর খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। সেই জন্য আসলে সালমানের সাথে আমার ওই ধরনের আমি কখনো ওইভাবে দেখিনি আমি তাকে, মানে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক যে ও আমার রাইভেল অর্জনের আমি কোনো এটা চিন্তা করিনি, বিকজ আমার ওই চিন্তা করার অবকাশই ছিল না, বিকজ সালমান সালমানের মতো কাজ করে গেছে, আমি আমার মতো কাজ করে গেছি। কেউ যদি বলে আমি তখন সাথে সাথে আমি ডিফার করবো যে নো, আই এম অনলি দ্য পার্সন যে সবাই সালমানকে নিয়ে চিন্তা করলো, আমি সালমানকে নিয়ে কখনো চিন্তা করিনি। বিকজ আমার এখন ছোট্ট একটু কথা বলতে হয়, আমার এখনও মনে পড়ে সালমানের সাথে আমি প্রচণ্ড তাকে ভালোবাসতাম, প্রচণ্ড আদর করতাম, ও আমাকে প্রচণ্ড রেসপেক্ট করত। আমার এখনও মনে পড়ে রবিবার অথবা সোমবার দিন আমি শিল্পী সমিতির সামনে দাঁড়িয়েছিলাম একটা ছবির মেকআপ নিয়ে, আমি যেহেতু সকালবেলা আছি ওই দিন ও সকালবেলা এসে আমাকে গাড়ি থেকে দেখলো, গাড়ি থেকে দৌড়ে এসলা আসলো, এসেই ও সালাম করলো আমাকে, কিরে তুই সালাম করতে কী ব্যাপার কি, না বস ইন্ডাস্ট্রিতে সবাইরে শোয়াইতে পারছি, খালি একমাত্র আপনারা শোয়াইতে পারলাম না বস। আমি মানে কী করতে চাস তুই বল আগে বল, বস আমার একটা বলুন তো, আমার বস ভাইয়া এক এক সময় একটা বলতো আমাকে বুঝলি সত্য ইসে, ওই ছবিটা ছিল আমাদের সতর্ক শয়তান, হ্যাঁ ওখানে একটা কিক মারা ছিল আমার খালি সারা ছিল যে বস এই কিকটা আপনি কী করে মারছেন, এটা কী করে সম্ভব, এটা মানুষের পক্ষে এইভাবে কিক মারা সম্ভব, তো বস আবার এরম করতেছে বস সবাইরে শোয়াইতে পারছি, খালি একমাত্র আপনারা শোয়াইতে পারলাম না বস, ও তুই আমার প্রতি আমারও শোয়া না তোর ইচ্ছা আছে আর আমার জ্বর আছে, না না বস আপনি তো আমার না করুন, ইস ভেরি ক্লোজ ওর সাথে আমার শোয়ানো মানে হচ্ছে যদি সালমানের ছবি যখন রিলিজ হতো অন্য কোনো ছবি অন্য কোনো হিরোর ছবি চলতো না তো সে সময়, রাইট এটা কি আসলে সত্য, রাইট সালমানের ছবি সালমানের ছবির কাছে কি ছবি আসা যেত না, বাট আমি প্রাউডলি বলতে পারি আই নেভার কেয়ার, আমি জানি আমার ছবি চলবো ইনশাল্লাহ, তার ছোট্ট আরেকটি প্রমাণ দিতে হবে। সালমান মারা যাওয়ার পর আল্লাহ তাকে ভেস্ত নসিব করুক, কেউ ছবি রিলিজ করে না, দেড় মাস দুই মাস পর যারা ছবি রিলিজ করতে গেছে সব ছবি মুখ থুবড়ে পড়ছে, সব ছবি আপনি খবর নিয়ে দেখবেন সালমান ছবি মারা যাওয়ার পরে কারো কোনো ছবি চলে না। সেই সময় আমি গাজী জাহাঙ্গের একটা ছবি করেছিলাম পলাতক আসামি, আমার গাজী জাহাঙ্গের বলো যে ভাই কিছু তো খারাপ, আড়াই মাস পনেরো তিন মাস কারো ছবি যার আমি নাম বলবো না, সবার ছবি চলতে সব ছবি ফ্লপ, আমি বললাম যে তুমি ছবি রিলিজ করো, রুবেল ভাই আপনি কী করেন এটা, আমি ছবি রিলিজ করো এই ছবি ইনশাল্লাহ চলবে, ভাই আপনি দেখে নেন আমি সেটা ছবিটা চলবে তুমি রিলিজ করো, এবং পনেরো তিন মাস আর তিন মাসের মধ্যে পলাতক আসামি রিলিজ হলো, অ্যান্ড দ্যাট মুভি ওয়াজ দ্য সুপার ডুপার বাম্পার হিট মুভি, এবং এইটারই পরিপ্রেক্ষিতে মরহুম আরজন ছায়াচন্দ্রের আওলাদ ভাই ছিলেন, আওলাদ ভাই একটা তারপরের সপ্তাহে যেই সপ্তাহে ছবি রিলিজ হয়েছে সেই সপ্তাহে একটা নিউজ করেছিলেন যে সালমান মারা যাওয়ার পর কারো ছবি চলে না, তখন কিন্তু অলরেডি আমার ছবি সুপার টুপার হিট। আমি আওলাদ ভাইয়ের যা ধরছিলাম যে আওলাদ ভাই আপনার সাথে একটু কথা ছিল, সবাই অনেকেই বসা ছিল পিকনিকে, আমি বললাম যে আপনি একটি নিউজ করেছেন ইন্ডোটা আপনি শুধরে দেবেন, কী রুল ভাই কী করছে কী বলুন, আপনি নিয়েছেন যে কোনো হিরোর ছবি চলে না সালমান মারা যাওয়ার পর, কিন্তু আমি যতটুকু জানি এই সপ্তাহে জাস্ট গত উইকে কিন্তু আমার একটি ছবি রিলিজ হয়েছে, আপনি বলেন এখানে যতজন আছে সবাইকে জিজ্ঞেস করে তো ভাইয়া পলাতক আসামি এটা কি ছবি কে, আরে রুবাল সুপার ডুপার হিট ছবি, আপনি শুনতেছেন ছবি সুপার ডুপার হিট কিনা, যদি সুপার ডুপার হিট ছবি হয়ে থাকে অবশ্যই আপনাকে এটা সূত্রে দেবেন, তো আমি বলবো যে চাবু পারালার খেলা স্টাইলে আপনার তো মার মার কাট কাট ক্যারাতের একটা নৈপুণ্যতা দেখিয়েছেন, এমনি স্টাইলের ক্ষেত্রে সালমানকে নিয়ে অনেকে অনেক কথা বলে, আপনার অপিনিয়নটা কি? মিনিনে বলতে হবে না মানে কানাঘুষ হবে, মানে কানাঘুষ হবে অনেক আমার পিছনে অনেক উল্টাপাল্টা কথা যে স্টাইল অ্যাবাউট, আমি শিবের প্রশ্ন করি সালমান দুই একটা স্টাইল ছেড়ে এমন কী স্টাইল সে ইনক্লুড করেছে আমাকে জানতে হবে আগে, দেন আই উইল কম্পেয়ার যে আমি কী কী ইনক্লুড করেছি, আমি মারামারি ছবি করতাম পেলাম আমার যেগুলো কমপ্লিট হয়নি, আমি উইক পড়তাম এটা সত্যি কথা, নর্মাল নেচারাল চুরি আমি ছবি করেছি, আমার যে চুল কাটা যে ধরনটা আজকেরকার যুগে সেটা যে চুলটা এখন কাটে, আমি শত্রুভয়ঙ্কর ছবিতে সেটা করেছিলাম, আমি আপনি শত্রুভয়ঙ্কর ছবিটি দেখেন এবং বাসা মানে আমার ক্যামেরার মধ্যে একটা ছবি আছে আমি দেখে দেবো, ওই সময় আমি ওইভাবে চুল কাটতাম, আমি ওই ফ্যাশন গলায়
গলায় তিন চারটা চেইন পরা, গোল্ডের চেইন পরা, এটা আমি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে আমি শুরু করেছি। আমি হাতে ঘড়ি ওগুলো তো বাদ দিলাম, ম্যাচ করে পরে এগুলো সব বাদ দিলাম, চারপাশে গলায় চেইন পরা এটা আমি শুরু করেছি। আমি কানে দুই তিনটা রিং পরে ছবি করা, টর্নেডো কামালে আমি শুরু করেছি। আমি এটা হয়তো আরও দুইজন আগে করেছে, তো সেই ব্যাপারে কেন আসেনি? আমার যারা ভিউয়ার্স ওরা সারা জীবনেই আবার মারামারি নিয়ে ব্যস্ত থাকতো, আমি কোন ড্রেস পরেছি, কোন রকম করেছি, এটা দেখার তাদের কোনো সময়, তাদের এগুলো সময়ই ছিল না। এবং আমার এটাই ভালো লাগতো যে আমি কী ড্রেস পরেছি, কী পরেছিলাম, এটা নিয়ে তাদের দেখার সময় নেই। তাদের দেখার সময় হচ্ছে আমার হিরো ঠিক মতো অ্যাকশন দৃশ্যটাকে সে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারছে কিনা। দেখছে শেষ প্রশ্ন, শিল্পী সমিতি তো এক বছর শেষ হয়ে গেল, এক বছরের বেশি সময় মন্তব্য নিষ্প্রয়োজন, এই ব্যাপারে কোনো কথা বলবো না, কিন্তু আপনার সামনে যে নির্বাচন আসবে 24 সালে, প্রস্তুতি না, তার মধ্যে আরও যেহেতু আর বোম্বের ছবি চালু হচ্ছে, শিল্পী সমিতি ওদিকে পাই দেবো না। চলচ্চিত্রে কখনো দরকার হলে আমি আমি লাস্ট কথা শুধু এটুকু বলতে চাই, চলচ্চিত্র আমাকে আল্লাহ তালা সর্বপ্রথম, আমার বড় ভাই এবং আমার উস্তাদ জাহাঙ্গীর আলম, ওনাদের বদৌলতে আমি আজকে এখানে আসছি এবং আজকে আমার যাবতীয় যা কিছু সেটা আমার বড় ভাই করে দিয়েছেন। আমি তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে চলচ্চিত্র আমাকে সব কিছু দিয়েছে। চলচ্চিত্রের যে কোনো প্রয়োজনে আমাকে যখনই ডাকবে আমি সর্বক্ষণিকভাবে চলচ্চিত্রের পাশে আছি, এবং চলচ্চিত্রের ভালো কিছুর জন্য, দেশীয় চলচ্চিত্রের জন্য আমাকে যখনই যেইভাবে ডাকবে আমি তাদের সাথে সর্বক্ষণিকভাবে থাকব। এবং আমি চাই আমাদের দেশীয় চলচ্চিত্র আরও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাক, এটি হচ্ছে সবার কাছে প্রত্যাশা। আমি আর লাস্টে বলবো, যারা ভিউয়ার্স আছেন, যারা এই ইন্টারভিউ দেখছেন, তাদের সকলকে আমি এটুকু বলতে চাই, আপনারা বাংলা ছবিকে ভালোবাসেন, বাংলা ছবি দেখবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।